এগিয়ে আসছে শারদীয় উৎসব, এরই সঙ্গে চলছে তিলোত্তমার বিচার চেয়ে নিত্যদিনের নানান কর্মসূচি। এমন আবহে জেলা জুড়ে বাড়তি নজরদারি শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় চলে নাকা চেকিং সহ পুলিশের মহিলা বাহিনী উনিয়াস দলের টহল। এই প্রসঙ্গে জেলা সদরের অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় জানান, শহরের মূল কেন্দ্রগুলোর পাশাপাশি বিভিন্ন এলাকার নজরদারি বাড়ানো হয়েছে। আরজিকর সহ সম্প্রতি বেশ কিছু ঘটনার জেরে রাজ্য জুড়ে মেয়েদের পথে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। আসন্ন শারদোৎসবকে ঘিরে আপামর জনগণ যখন উৎসাহ উদ্দীপনায় বিভোর, সেই সময় নাগরিক নিরাপত্তা রক্ষার্থে তৎপর হল জলপাইগুড়ি জেলা পুলিশ। আরজিকর কাণ্ডের পর থেকে পুলিশের ভূমিকা নিয়ে লাগাতার প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। অরাজনৈতিক মিছিল থেকেও স্লোগান উঠছে পুলিশকে প্রশ্ন করে। পুলিশের একাংশের দাবি, ক্রমাগত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় একদিকে যেমন বাহিনীর অন্দরে মনোবল ধাক্কা খেতে পারে, তেমনি ক্রমাগত প্রশ্ন ওঠায় ধাক্কা খাচ্ছে পুলিশের ভাবমূর্তিও। এহেন বাতাবরণে দুর্গাপুজো উৎসবমুখর পরিবেশে নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে এগিয়ে এলো জলপাইগুড়ি জেলা পুলিশ। ইতিমধ্যে জলপাইগুড়ি শহরের 185টি গুরুত্বপূর্ণ জায়গায় মোবাইল অ্যাপের কিউআর কোড লাগানো হয়েছে, যার মাধ্যমে পুলিশ কর্মীরা নিজেদের ডিউটি যথাযথ পালন করছেন কিনা তা খতিয়ে দেখবেন জলপাইগুড়ি জেলা পুলিশের কর্তারা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, দুর্গাপুজোকে ঘিরে একটা উন্মাদনা থাকে বঙ্গবাসীর মধ্যে। প্যান্ডেল তৈরির কাজ চলছে জোর কদমে, চলছে দেবীর চিন্ময় রূপ থেকে মৃন্ময় রূপদানের প্রস্তুতি। তবুও অন্যান্য বছরের তুলনায় এবার যেন কিছুটা ম্লান পুজোর জৌলুস। গত এক মাস ধরে আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘৃণ্যকাণ্ডে উত্তাল গোটা রাজ্য, সেই আঁচ এসে পড়েছে পুজোর আনন্দে এবং উদ্যোগেও। বিচার হলে তবেই উৎসবে যোগদান, নাকি বিচারের দাবিতে আন্দোলন জারি রেখেও পুজোর আনন্দে ভাসা উচিত? এই তর্কে আড়াআড়ি বিভক্ত বঙ্গ নাগরিকরা। তবে পুজোর চাকচিক্য যতটুকুই হোক না কেন, তার অভিজ্ঞতা যাতে সুখকর হয় সে বিষয়ে সচেষ্ট হল জলপাইগুড়ি জেলা পুলিশ। পুলিশ জানিয়েছে পুজোর দিনগুলিতে টহলদারি জোরদার হবে, শহরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সজাগ দৃষ্টি বজায় রাখবেন তারা। উৎসবের মরশুম সুষ্ঠুভাবে শেষ করতে বদ্ধপরিকর তারা। অধিকাংশ সাধারণ মানুষ বলছেন আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ আন্দোলন চলুক, পাশাপাশি চলুক আসন্ন দুর্গাপূজার প্রস্তুতিও। ন্যায় বিচারের দাবির সঙ্গে সচল থাকুক পুজোর অর্থনীতি, কারণ এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের রুজি রুটি জড়িয়ে রয়েছে। পুজোর জাঁকজমক কম বেশি যাই হোক না কেন, শহরবাসী যাতে শান্তিপূর্ণভাবে তা উপভোগ করতে পারে তার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার বেশ অনেক রাত পর্যন্ত নাকা চেকিং চলে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায়। এরই পাশাপাশি টহল জারি ছিল পুলিশের মহিলা বাহিনী উইনার্স দলের। শুধুমাত্র শহরের মূল কেন্দ্রগুলোতেই নয়, নজরদারি বাড়ানো হয়েছে পাশাপাশি এলাকাগুলোতেও, জানান জেলা সদরের অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায়। পুলিশ সবসময় ওই ব্যাপারে সচেতন আছে এবং পুলিশ ওখানে স্পেশাল নাকা চেকিং এর ব্যবস্থা করছে। সেই সচেতনতা প্রসার তো আমরা প্রতিদিন করছি, আপনারা জানেন যে ওরকম বড় করে আমরা করি না। প্রত্যেক মোড়ে মোড়ে, প্রত্যেক যেখানে আমাদের ট্রাফিক পুলিশ থাকে, আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন মানুষকে সচেতন করতে হবে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়, তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মণি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল, আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।